আজি এই উন্মোচন অবসরে আমার নির্বাচন ইস্তাহার সংকল্পত্র নামে প্রধানমন্ত্রী উপস্থিতিতে আমার রাষ্ট্রীয় সভাপতি শীর্ষ নেতৃত্ব গৃহমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ জি যে কমিটির চেয়ারম্যান লে অর্থমন্ত্রী সীতারমণ সমস্ত উপস্থিতিতে যে সংকল্পত্র উন্মোচন হয়েছিল এই উন্মোচন অবসরে প্রধানমন্ত্রী কইতিলে যে আমি যুবক মহিলা কৃষক এবং গরিব ইয়া উপরে গুরুত্ব দেবু ইয়ে পাঁচ বর্ষ যে সংকল্পত্রে ইয়ে বিষয়ক গুরুত্ব দিয়া যে কথা বিজয় পাল সিং তোমর যে এটি আমার আগে রাখুলে এবং এতে স্পষ্টতার সহিত এই সংকল্পত্র হয়েছে আমি বিগত দশ বর্ষ ভিতরে দুইথর যে সংকল্পত্র আমি করেছিল 2014-19 এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী নেতৃত্বের যে সরকার ভারতবর্ষে হয়েছিল সে গোটি গোটি সংকল্পত্রক কার্যকারী করবার সফল হয়েছেন সেপাই ভারতীয় জনতা পার্টি ওড়িশা প্রদেশ তরফর আমি সমস্তে তাঁকু অভিনন্দন জনাওছু ধন্যবাদ জনাওছু এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছু এভাবে এক সংকল্পত্র সংকল্পক নিয়ে যে বিশ্বাস ও বিশ্বসনীয়তা সি 140 কোটি লোক ভিতরে নির্মাণ করছেন ওড়িশার 4.5 কোটি লোক সেটি প্রভাবিত হয়েছেন তেমন ইয়ে সংকল্পত্র সমস্ত গ্রামাঞ্চলকে যাও ওড়িয়া ভাষায় যাও ইয়ে বিষয় আমি যুদ্ধকালীন ভিতরে এই কার্য করবার সমর্থ হয়েছু যে ওড়িশা প্রদেশের যে টিম সমস্ত মো অন্তকরণ ধন্যবাদ দেছি এবং এ কামরে সমীর ভাইঙ্ অন্য মানে যে মানে এতে পুরাপুরি নিজকে সামিল করলে সে দিলীপ মল্লিক তাঁর টিম পুরা এতে কামরে লাগিলে তাঁর সমস্ত অশেষ অশেষ ধন্যবাদ এবং ইয়ে লোক পাখে পৌঁছবা ফার্স্ট ফেজ ইলেকশন ওড়িশার ফোর্থ ফেজ রু আরম্ভ হব গোটা ফেজ ইলেকশন ভারতবর্ষ সরিলা যেভাবে ভাবে লোকর মত জনা পড়ুছে লোক যেমি অকুণ্ঠ চিত্তরে যেমি বিনা দ্বিধারে নিজের সংকল্পত্রক সংকল্প নিয়ে সাধারণ লোক মানে ভোট দেওয়া আরম্ভ করছেন প্রথম রাউন্ডর ভোট যে প্রমাণিত হয়েছে নিশ্চিত ভাবে যশস্বী প্রধানমন্ত্রী তৃতীয় থরপাই ভারতবর্ষর দায়িত্ব কেবল নেবে সে যে বিষয় কইছেন তা কার্যকারী করবে সে গরিব কল্যাণ যোজনাটু আরম্ভ করে ভারতবর্ষর চাষীঙ্কটু আরম্ভ করে সবুঠু ওড়িশা আমি যে শস্য ভণ্ডার হব তাদের বেনিফিটেড হব লক্ষপতি দিদিরে বেনিফিটেড হব প্রধানমন্ত্রী আবাস যোজনার বেনিফিটেড হব কৃষিভিত্তিক শিল্পরে বেনিফিটেড হব এবং জলসেচন ব্যবস্থার বেনিফিটেড হব কোল্ড স্টোরেজের শীতল ভণ্ডারে বেনিফিটেড হব এবং আমার শিক্ষা নীতি কারণ ওড়িশার যে বৈপ্লবিক পরিবর্তন আসব সে প্রভাবিত হব এবং আজি স্বাস্থ্য সেবা ক্ষেত্রে আমি যে ইনফ্রাষ্ট্রকচর করা ওড়িশা যে পছরে অছি এই যে ইনফ্রাষ্ট্রকচর বিষয়ে যে পদক্ষেপ সে নিয়েছেন কেবল রাস্তা ইলেকট্রিক রোডওয়েজ ওয়াটরওয়েজ নয় সবু এসপেক্টে মেডিকাল কলেজ টু ইউনিভার্সিটি টু আরম্ভ যে ইনফ্রাষ্ট্রকচর এতে ওড়িশা বহুত লাভবান হব তেমন ইয়ে পাঁচ বর্ষ ওড়িশার সামগ্রিক বিকাশ হব সাংস্কৃতিক রাজনৈতিক আর্থিক সবু বিকাশ হব তেমন আমি সমস্তে আজ পুনর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এবং রাষ্ট্রীয় সভাপতি তাঁর শীর্ষ নেতৃত্ব অমিত শাহজী এবং রাজনাথ সিং তাঁর পুরা টিমু আমি ওড়িশা ধন্যবাদ দেছু এ ওড়িয়ার লিফলেট সংক্ষিপ্ত অছি ডিটেল বহিরে অছি যে পুস্তিকা হয়েছে সে বই সমস্তে যে ডিটেল কু যাবে সে বহি আপনি সংক্ষিপ্তরে পড়বে লিফলেট এভাবে দুই প্রকার ব্যবস্থা করা হয়েছে তেমন সমস্তে আমি এক অধ্যয়ন করা পড়া বুঝবা নলেজ ইজ পাওয়ার পড়লে জ্ঞান হব আমি সমস্তে এ কথা জাণিবা উচিত যে সরকার বিগত দিনে যা যা সংকল্প করেছে আগামী দিনে যে সংকল্প করব এভাবে এক বিশ্বাস রাখি আজর ইয়ে বৈঠক আমি এই জায়গার সমাপ্ত করছু সজ্জন ভাইকে কবি
সে ধন্যবাদ অর্পণ করবে এবং অন্যান্য কার্যক্রম আগু নেবে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।